রাজ্যে আবারও নতুন করে 7,300 পদে সিভিল ডিফেন্স কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি আপডেট প্রকাশিত হয়েছে। ছেলেমেয়ে উভয় চাকরির ক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে। তো কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন জেলাতে কতগুলো শূন্য পদ রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন, পরিবর্তে এরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি আপডেটে আমরা পৌঁছে গেছি। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাজ্যের 7,300 স্বেচ্ছাসেবককে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে 7,300 পদে স্বেচ্ছাসেবক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ এখানে চলছে রাজ্য সরকারের। এখানে দাঁড়া রয়েছে দুর্যোগ মোকাবিলায় এবার রাজ্যের প্রতিটি ব্লক ও মহকুমায় তৈরি থাকবে স্বেচ্ছাসেবক। কোনো বিপদের খবর পেলে দ্রুত পৌঁছে যাবেন আপদ মিত্ররা। রাজ্যের 30টি জেলায় 7,300 স্বেচ্ছাসেবক প্রস্তুত করার জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। বিপর্যয় ব্যবস্থাপনার জন্য NCC, NSS, স্কাউট, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, সেনাবাহিনী প্রাক্তন কর্মীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। তো আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে কাদের কাদের নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। মে মাস থেকে রাজ্যে প্রায় প্রত্যেক জেলায় আপদ মিত্র প্রকল্পের আওতায় আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতি ব্লক থেকে অন্তত 10 জন করে প্রতিনিধি থাকবেন। বড় ব্লকের ক্ষেত্রে সেই সংখ্যাটা কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। সবথেকে বেশি স্বেচ্ছাসেবক নেওয়া হবে উত্তর 24 পরগনা ও কলকাতায়। তো সবথেকে স্বেচ্ছাসেবক বেশি নেওয়া হবে এই দুটো জায়গাতে, একটা রয়েছে উত্তর 24 পরগনা এবং কলকাতা। সেখানে 600 জনকে প্রস্তুত করা হবে। তো এখানে 600 জন নিয়োগ করানো হবে উত্তর 24 পরগনা এবং কলকাতাতে। মালদা রয়েছে 500 জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। তো প্রথমে আপনাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এর ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। তো যারা যারা এখনও পর্যন্ত বিডিও অফিস বা SDO অফিসে স্বেচ্ছাসেবক বা সিভিল ডিফেন্সের ফর্ম এখনও জমা করেননি, আপনারা চাইলে এখনও জমা করতে পারেন। মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি জেলায় 400 করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি জেলায় 400 জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় 300 জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ হবে। তো এই জেলাগুলোতে 300 জন করে নিয়োগ হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পরে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় 200 জন করে ভলান্টিয়ারকে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে বলেছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় 200 জন করে ভলান্টিয়ারকে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে 200 জনের কথা বলেছে এই কয়েকটি জেলাতে। ভারত সরকার আপদমিত্র প্রকল্পের আপ স্কুলিংয়ের অনুমোদন দেওয়ার পর রাজ্যের প্রতি জেলায় আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রত্যেক স্বেচ্ছাসেবকের 12 দিনে একটি প্রশিক্ষণ হবে। তো আমরা যেমনটা এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন ট্রেনিংটা কত দিনের জন্য হয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং কী কী ট্রেনিং রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। অফিসিয়ালি ওয়েবসাইট আপনি ভিজিট করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার সেই পেজে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে দেখে নিতে পারবেন কী কী ট্রেনিং করানো হয়, কত দিনের ট্রেনিং হয় সেগুলো কিন্তু পরপর দেওয়া থাকে। প্রশিক্ষণের পর বিপর্যয় মোকাবিলার জন্য তাদেরকে একটি প্রাথমিক কিট দেওয়া হবে। সেখানে টর্চ, হেলমেট, গামবুট, বাসি, দড়ি, অন্যান্য জিনিস থাকবে। স্বেচ্ছাসেবকের গ্রাম বা শহরে কোনো দুর্ঘটনা ঘটলে তিনি আগে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন। প্রতি ব্লকে অন্তত 10 জন এবং মহকুমায় 5 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। প্রতি কর্মদিবস অনুযায়ী তার দৈনিক 565 টাকা সরকারি ভাতা পাবেন। তো আপনাদেরকে কিন্তু এখানে একটা ভাতাও দেওয়া হবে 565 টাকা করে। তো কোনোরকম কোনো দুর্যোগ হয়ে থাকলে সেগুলোতে আপনাদেরকে আগে ঝাঁপিয়ে পড়তে হবে, সেগুলো কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে। সেগুলো আপনাদেরকে উদ্ধার কাজে নামতে হবে, সেগুলো আপনাদেরকে উদ্ধার করতে হবে। মুর্শিদাবাদ জেলার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক কমল চক্রবর্তী বলেন, রাজ্য জুড়ে 7,300 ভলান্টিয়ারের প্রশিক্ষণ শুরু হবে। আমাদের জেলার জন্য লালবাকে ব্যবস্থা করা হয়েছে। জনগণকে বিভিন্ন বিপদের আগে অবহিত করতে, শিক্ষিত করতে এবং সচেতন করার জন্য এদেরকে কাজে লাগানো হতে পারে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে রাজ্য জুড়ে কিন্তু 7,300 স্বেচ্ছাসেবক নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ সিভিল ডিফেন্স নিয়োগ করানো হচ্ছে। প্রথমে আপনাদের এখানে প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণের পরে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তার জন্য আপনাদের এখানে প্রতি কর্মদিবস অনুযায়ী দৈনিক আপনাদেরকে 565 টাকা করে ভাতা দেওয়া হবে। তো যারা এখনও পর্যন্ত SDO অফিস বা BDO অফিসে ফর্ম জমা করেনি তারা এখনও জমা করতে পারবেন, তারও সময়সীমা রয়েছে। তো সেখানে আপনার ফর্ম জমা করলে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তো যারা ফর্ম জমা করেনি খুব শীঘ্রই
जमा करबें एसडीओ अफिस अथवा विडिओ अफिसे। आशा करछि आपनादेरके बोझाते पेरेछि। जदि कारो कोनो रकम बुझते असुविधा हय भिडियो कमेंट बक्से अवश्य कमेंट करे जानाबेन। भिडियो भालो भिडियोटिते अति अवश्य लाइक करबेन। चैनल नतून हय चैनलटिके सबस्क्राइब करे रखबेन। संगे टेलिग्राम ग्रुपे जयेन हये जाबेन, लिंक डिस्क्रिप्शन बक्से रयेछे। तो चलो बंधुरा, देखा हबे परेर भिडियोते। तन्मय ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। কল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন।